মশার উপদ্রবে অতিষ্ঠ খিলগাঁওয়ের নন্দীপাড়া সহ আশপাশের এলাকার মানুষ রয়েছে ডেঙ্গুর আতঙ্ক। এজন্য অপরিচ্ছন্ন নন্দীপাড়া খাল আর মশক নিধনেও কার্যকর পদক্ষেপ না থাকাই দায়ী বলে মনে করেন স্থানীয়রা। এ অবস্থা থেকে রেহাই চান ডিএসসিসির 73, 74 ও 75 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। 74 নং ওয়ার্ড কাউন্সিলরের আশ্বাস, মশক নিধনের কার্যক্রম আরও বাড়ানো হবে। কামরুজ্জামানের ক্যামেরায় আরও জানাচ্ছেন আনোয়ার হোসেন। খিলগাঁওয়ের পশ্চিম নন্দীপাড়া ঢাকার অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা। এটি দক্ষিণ সিটি কর্পোরেশনের এই এলাকার বেশিরভাগ বসতি মূলত নন্দীপাড়া খাল ঘিরে। খালটিতে ঠাসা ময়লা আবর্জনার দুর্গন্ধে ভরা, এলাকার বাসিন্দাদের কাছে এটি যেন গলার কাটা। মশার উপদ্রব ছাড়িয়েছে সহ্যের মাত্রা। এ নিয়ে ওয়ার্ডবাসীর অভিযোগের যেন অন্ত নেই বললেন মশার জ্বালায় বাঁচা দায়। অনেক মশা, মশার ব্যবস্থা করলে মানুষ একটু শান্তি পাইব, সুস্থ থাকবো। খালের ময়লার তো কোনো পরিচ্ছন্নতা নাই, একবার পরিষ্কার করে গেলে এরা আর কোনো খোঁজ খবর নেয় না, এই জন্য মশার উপদ্রব অনেক বেশি। মশার যে কীটনাশক দেওয়ার ব্যাপারটা, এটা হচ্ছে যে কনসিস্টেন্ট না, এটা হচ্ছে যে একদিন দেওয়া হইতেছে, দুদিন দিন মিস হচ্ছে। আমগনে মশা খুব উৎপাত বেশি, পানিও নামতেছে না, এই কারণে আপনার মশা মাছির কারণে উপদ্রবে আমরা মানে অতিষ্ঠ হয়ে গেছি। ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় দুর্ভোগের সাথে বেড়েছে শঙ্কাও। অনেক মশা মনে করেন ছোট বাচ্চা, একজন 10-12 বছর বাচ্চা, উনি বাচ্চাটাও মারা গেছে কিছুদিন আগে। আমার ঘরেই দুজন ডেঙ্গু আক্রান্ত হয়েছে, তারপরে এই বাড়িতে হয়েছে, এবাড়িতে একজন হয়েছে, এবাড়িতে একজন হসপিটালে ভর্তি ছিল অনেকদিন। এই যে আমার বউরও ডেঙ্গু, আমার স্বামীরও হয়ে গেছে ডেঙ্গু। মহিলাগুলি আপনার কয়েকদিন পরে পরিষ্কার করে আর কিন্তু খবর নেয় না, এই মহিলার লাগি মশা অনেক বাইরে উঠছে, কত বছর মশা লাগে আমরা অস্থির হয়ে গেছি গা। তবে এমন অভিযোগ নাকচ করলেন ঢাকা দক্ষিণ সিটির 74 নং ওয়ার্ড কাউন্সিলর। আমাদের মশক কর্মী আছে, হ্যাঁ, সকালে সকালে হইল 7 জন, হ্যাঁ, আর বিকালে 10 জন কাজ করতেছি। খালটা নিতে আমরা ওষুধ দিতেছি, খালটা আমরা ভাত দিয়ে দিই। নিয়মিত এলাকার খাল নালা পরিষ্কার সহ দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া মশার উপদ্রব থেকে বাঁচা সম্ভব নয় বলে মনে করছেন নগরবাসী। খালে জমে থাকা ময়লা আবর্জনা আর পচা পানির এই অবস্থাকে মশা উৎপাদনের কারখানা বলছেন স্থানীয় জনরা। তাদের অভিযোগ, এই অবস্থা থেকে উত্তরণে দেখার জন্য কেউ নেই। এভাবে মশার উপদ্রব বাড়তে থাকলে ডেঙ্গু থেকে বাঁচা আদৌ সম্ভব হবে কি না, এ নিয়ে সংশয় আতঙ্কে দিন কাটছে এখানকার মানুষজনদের। আনোয়ার হোসেন, দেশ টিভি, দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা।